আসসালামু আলাইকুম। পার্স হেলথকেয়ার এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করছি সব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বরাবর মতো আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। যদিও এটা হচ্ছে আপনার এই বাশ পাখি, যদিও অনেকে দেখছি ইগল বলে সেল করছে, তবে এটা হচ্ছে বাশ পাখি যদিও কনফার্ম। আর এটা সেল হচ্ছে আপনার তিনটা দেখা যাচ্ছে, তিনটা সেল হচ্ছে আপনার 8000 করে ফিস। হ্যাঁ, এবং এর সাথে বেশ কিছু রয়েছে মদনা এবং এই রিং নেক কেয়ার বেবি। যদিও এগুলো ওয়েল বার্ড, পালা নিষেধাজ্ঞা রয়েছে, যদিও ঝামেলা হতে পারে পাললে, তো তারপরে কিন্তু এগুলো সেল হয়। তো এখানে স্ক্রিনে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, এই পাখিগুলোর অলমোস্ট বয়স 25 থেকে 30 দিন, এখন প্রায় শেষের দিকে মোটামুটি, হয়তোবা এর পরবর্তী নাও পেতে পারে। এবং তার থেকে বড় কথা হচ্ছে যারা এই পাখিগুলো সেল করছে তাদের আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। যদি আপনাদের এই মদনা টিয়া এবং তোতা পাখি এবং এই আপনার রিং নেক টিয়া রয়েছে, এখানে মদনা টিয়ার বেবি চাচ্ছে পার ফিস 1300 টাকা করে এবং রিং নেক টিয়া 2000 টাকা করে। যদিও রিং নেক টিয়ার দাম অনেক কম ছিল, বেশ কয়েকদিন আগে আমরা ভিডিও করেছিলাম তখন কিন্তু দাম ছিল অনেক কম, তবে বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে অনেক বেশি দাম। তো তারপরে কিছু করার নাই, যদি কারো প্রয়োজন থাকে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে যোগাযোগ করে হয়তো আপনারা নিতে পারবেন। আর হ্যাঁ, অনেকে কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করে যে ডেলিভারি দেওয়া যায় কি না, তো আজকের মতো মনে হয় না এইগুলো উনি ডেলিভারি দিতে পারবে। আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা দেখতে পারেন, ভিডিওটি দেখে নাম্বারটা নিয়ে তারপর আপনারা কথা বলে নিতে পারেন।